রণে মনে জলে জঙ্গলে যেখানেই বিপদে পড়বেন বাবাকেই স্মরণ করবেন, আর তিনি উদ্ধার করবেন। তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আর ইউটিউব চ্যানেল ডাব্লিউবি বাবা ফ্যান্স। আর ডাব্লিউবি বাবা ফ্যান্স আমার তরফ থেকে আবারও তোমাদেরকে স্বাগতম রইল। আর আজকে আমি যেখানে দাঁড়িয়ে ইন্ট্রো দিচ্ছি সেটা হলো হাপা থেকে কিছু দূরে অবস্থিত চাকলা। তো চাকলা লোকলার ধামে আজকে আমি ইন্ট্রো দিচ্ছি। আর আজকে আমি তোমাদের সামনে চাকলা মন্দির পুরোটা তুলে ধরবো। আর চাকলা মন্দিরে তোমরা কিভাবে আসবে, চাকলা মন্দিরে কত টাকা কুপন প্রাইজে তোমরা মহাপ্রসাদ পাবে, তো সেই সম্বন্ধে তোমাদের কাছে আমি সবকিছু ইন্ট্রো তুলে ধরবো। আর ভিডিও দেখতে থাকো। রণে মনে জলে জঙ্গলে যেখানেই বিপদে পড়বেন বাবাকেই স্মরণ করবেন, আর তিনি উদ্ধার করবেন। তো সো হ্যালো এভরিওয়ান, আবারও তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আর গাইজ, আমার থাম্বনেল এবং ইন্ট্রো দেখে তোমরা বুঝতে পেরেছো যে আজকে আমি কোথায় ভিডিও করছি। হ্যাঁ, তোমরা ঠিক ধরেছো, আজকে আমি চাকলাতে ভিডিও করছি, চাকলা। তো বন্ধুরা, অনেকদিন ধরে মনের মধ্যে একটা এক্সাইটমেন্ট কাজ করছিল যে কবে চাকলা ঘুরবো, বাবা লোকনাথের দর্শন করব। তো হঠাৎ করে মা আগের দিন আমাকে বলছে যে চল চাকলা থেকে ঘুরে আসি। তো আমি ভেবেছিলাম যে এই সুযোগে মানে বাবা লোকনাথের দর্শনও হয়ে যাবে, চাকলা একটা ব্লগও করা হয়ে যাবে। তো ফাইনালি আমি তোমাদের সামনে চাকলা চলে আসলাম, আর আশা করি তোমাদের সামনে একটা ভালো ব্লগ তুলে ধরতে পারবো। তো সঙ্গে থাকো। এই যে এখানে সমস্ত দোকানে পুজোর ডালা পাওয়া যায়। তো গাইস, তোমাদের একটা কথা সাজেস্ট করবো যে কেউ যদি পুজোর ডালা সংগ্রহ করতে চাও তো আমার পিছনে একটা দিদিভাইয়ের দোকান আছে, ওখান থেকে তোমরা পুজোর ডালা সংগ্রহ করে নেবে। এবং গাইস, দিদিভাইদের ব্যবহার খুবই ভালো, কথাবার্তা ব্যবহার খুবই ভালো দেখলাম। তাই তোমরা যদি আসো তো ওই দোকান থেকে অবশ্যই পুজোর ডালা সংগ্রহ করে নেবে। তো দেন, আমার মা এখন ডালা সংগ্রহ করলো, আর ডালা সংগ্রহ করে এখন বাবা লোকনাথের পুজো দিতে যাবে। তো গাইজ, আরেকটা কথা বলে দিই, সেটা না বললেই নয়, কারণ আমি যে দোকানদারের কাছ থেকে পুজোর ডালা সংগ্রহ করলাম তো ওই দোকানদারটি খুবই ভালো, খুবই অমায়িক ব্যবহার, একদম মানে পারে না যে ফুল গাইড দেয় একদম, ঠিক আছে। আর গাইজ, ওনারা মানে ওনাদের কাছ থেকে তোমরা প্রসাদের কুপন সংগ্রহ করতে পারবে, ঠিক আছে। তো আমার ডিসক্রিপশান বক্সে নাম্বার দেওয়া থাকবে, তো ওই নাম্বারে তোমরা যারা নতুন আসবে তো ওই নাম্বারে তোমরা যোগাযোগ করে ওনাদের কাছ থেকে কুপনটা সংগ্রহ করে নিতে পারবে একদম আরামসে বস। তো বন্ধুরা, এই হলো চাকলা মন্দির, খুবই সুন্দর দেখতে, অপরূপ সুন্দর, দেখলেই মন ভরে যায়। তো গাইজ, মন্দিরের বাইরের চত্বরটা বেশ ফাঁকা এবং অনেকটা জায়গা, এর কারণ হচ্ছে যখন এখানে প্রচুর মানুষের সমাগম এবং ভিড় হয় তখন কিন্তু মানুষেরা এখানে বিশ্রাম নিতে পারে। আর গাইজ, এখানে সবথেকে বেশি ভিড় হয় জন্মাষ্টমীর সময় এবং বাবার তিরোধানা দিবসে, যেটা শ্রাবণ মাসে পালিত হয়। তো গাইজ, আমি এই কথাটা ক্যামেরার সামনে ব্লগে বলতে ভুলে গেছি যে তোমরা কী করে আসবে চাকলা মন্দিরে। তো তোমরা যারা চাকলা মন্দিরে আসতে চাও, যারা শিয়ালদা থেকে আসবে তো শিয়ালদা থেকে বনগাঁ লোকাল ধরে একদম হাবড়ায় নামবে, আর হাবড়ায় নেমে টোটো কিংবা অটোতে বা ম্যাজিকে তোমরা চাকলা চলে আসতে পারবে। আর যারা বনগাঁ থেকে আসবে যারা, তো তারা শিয়ালদা লোকাল ধরে একদম সেম টু সেম হাবড়ায় নেমে হাবড়া থেকে ম্যাজিক কিংবা অটোতে করে তোমরা চাকলা মন্দিরে আসতে পারবে, একদম সিম্পল ব্যাপার। বন্ধুরা, অসংখ্য সুন্দর জায়গা একদম। তো গাইজ, আমার পিছনে যে লাইনটা দেখতে পাচ্ছ এই লাইনটা প্রসাদ সংগ্রহ করার লাইন, ঠিক আছে। তো এখানে দু রকম কুপনের প্রসাদ পাওয়া যায়,
তো চলো আমাদের সবই দেখাবো আমি। তো বন্ধুরা, আমি এখন বাবা লোকনাথের প্রসাদ সংগ্রহ করব, তো যাচ্ছি এখন কুপন কাটতে। তো চলো বন্ধুরা, আমি এখন কুপন কাটতে যাচ্ছি, আর কুপনের কী প্রাইজ আছে সবাই তোমাদের কাছে আমি বলবো। তো গাইজ, তোমাদের আমি একটাই কথা সাজেস্ট করবো যে যারা চাকরা তোমরা আসবে, তো চাকরা আসতে তোমরা প্লিজ 12টার আগে আসার চেষ্টা করবে, কারণ 12টার আগে আসলে কী হবে, তোমরা প্রসাদের কুপনটা ঠিকঠাকভাবে পেয়ে যাবে, কিন্তু 12টার যদি পরে আসো তবে কিন্তু তোমরা তোমাদের ভুগতে হবে, ঠিক আছে? হ্যাঁ, প্রসাদ পাবে কিন্তু একটু ভুগতে হবে, যেমন আমি আর মা যেরকম এখন ভুগছি। তো গাইজ, এখান থেকে তোমরা 12টার পরে আসলে প্রসাদ সংগ্রহ করতে পারবে, চিন্তার কোনো কারণ নেই, তোমরা প্রসাদ পেয়ে যাবে। এই যে নামটা আমি দেখাতে পারছি না, বাট অনুসন্ধান অফিসে আসলে তোমরা প্রসাদ পেয়ে যাবে, যেটা হলো অনুসন্ধান অফিস, সেখানে তোমরা আসলে অবশ্যই প্রসাদ পাবে। আর এইটা হলো চাকরা মন্দির, গাইজ তোমরা দেখো। তো গাইজ, প্রসাদ গ্রহণ করলাম, আর প্রসাদ সম্বন্ধে তোমাদের একটা কথা বলি, সেটা হলো এখানে দু রকমের প্রসাদ দেওয়া হয়, ঠিক আছে? তো দু রকমের প্রসাদের মধ্যে একটা হলো রাজভোগ আর আরেকটা হলো খিচুড়ি দেওয়া হয়। তো রাজভোগ হলো 75 রুপি আর খিচুড়ি হলো 35 রুপি। তো খিচুড়ি তোমরা 12টার যদি পরে নাও, তো খিচুড়ি 12টার পরে নিলে তোমরা কিন্তু বসে খেতে পারবে না, ঠিক আছে? আর খিচুড়ি হোক রাজভোগ হোক দুটোই বসে কিন্তু খেতে পারবে না, আর এই পিছন দিকে তোমরা চলে যাবে, চলে গেলে ওখান থেকে কুপন সংগ্রহ করে নেবে, আর ওখান থেকে কুপন সংগ্রহ করে নিয়ে তোমরা কিন্তু একদম বসে সুন্দরভাবে খেতে পারবে, ওকে? তো চলো, আর চ্যানেলে যদি কেউ নতুন হয় থাকো, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তো গাইজ, তোমরা দেখতে পাচ্ছ কি না জানি না, আমার পিছনে যে মন্দিরটা আছে, তো মন্দিরটা একটু উপরে উঠে দর্শন করে দেখাই তোমাদেরকে, চলো। তো গাইজ, আমি তোমাদের ওই যেখান থেকে বললাম না যে 12টার পরে আসলে কুপন সংগ্রহ করতে গেলে কোথায়, ওই যে দেখতে পাচ্ছ যে অনুসন্ধান বলে একটা লেখা আছে, দেখো সাইনবোর্ড টাঙানো আছে অনুসন্ধান বলে লেখা, তো ওখানে যাবে, ওখানে গেলে তোমরা অবশ্যই কুপন সংগ্রহ করতে পারবে, কিন্তু পার্সেল পাবে ওখানে গেলে, বুঝলে? তো এই জন্য আমি বারবার তোমাদের সাজেস্ট করবো যে 12টার আগে আসো, আর 12টার আগে আসলে তোমরা ওই যে গাইজ ওই যে দেখতে পাচ্ছ একটা গেট আছে, তো ওই গেটের ওখানে চলে যাবে, ঠিক আছে? ওই গেটের ওখানে চলে গেলে তোমরা একদম সুন্দরভাবে কুপন কেটে বসে খেতে পারবে। উপর থেকে তোমাদের চাকলা পুরো ভিউ দেখাচ্ছি আমি এখন। তো গাইজ, এই দেখো তোমরা দেখতে পাচ্ছ কি না জানি না, এই দেখো এখানে বলরাম সুভদ্রা আর আরেকজন হলো জগন্নাথ। তো
গাইজ, আমার লাইফে ফার্স্টবার চাকলা আসা, আর ফার্স্টবার চাকলা এসে আমি যা বুঝলাম, এখানে তোমরা আসো, খুব ভালো লাগবে এবং মনটা খুব সুন্দর হয়ে যাবে। চাকলা আসো গাইজ, একবার এসো, ঘুরে যাও চাকলা, একবার হলো চাকলা ঘুরে যাও। আর চাকলা দারুণ সুন্দর, এখানে দারুণ অপরূপ মন্দির দেখতে পাচ্ছ। আর গাইজ সত্যি কথা বলতে ধর্মস্থানে কার না ভালো লাগে বলো? ধর্মস্থানে সবারই ভালো লাগে, সেটা যে কোনো ধর্মস্থান হোক, নবদ্বীপ হোক, মায়াপুর হোক আর চাকলা হোক, সবারই ভালো লাগে। তো বন্ধুরা আমার তো এসে ভালোই লাগলো, আর তোমরা আমি আবারও বলছি তোমরা আমার একবার এসে চাকলা এসে একবার ঘুরে যাও, আর যারা নতুন তারা প্লিজ একবার চাকলা এসে যাও, ঘুরে যাও, দারুণ ভালো লাগবে। আর আজকের মতো ভিডিওটা এইটুকুই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই। আর তো গাইজ আরেকটা কথা তোমাদের বলে দিই, এই এই জায়গায় ইংরাজি 21 তারিখ, 22 তারিখ, 23 তারিখ এখানে বাবার 50 বছর পূর্ণ হলো, ঠিক আছে? তো 50 বছর পূর্ণ হওয়াতে এই জায়গায় একটা মেলা হবে, বড় মেলা হবে। তো তোমরা অবশ্যই আসবে, আমি তো আগে একটু এসে পড়েছি, আমি জানি না, তাই আমি মেলার সময় আমি আসতাম, তো ভাবলাম যে ভিডিওর মধ্যে কথাটা বলে দিই, তোমরা সবাই জানতে পারবে আর অবশ্যই এখানে আসবে আশা করি। তো গাইজ এটাই আমার বলার ছিল।